ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু জায়গায় ছেলে ধরার নামে অভিযোগ এনে নিরীহ নিরপরাধ মানুষের উপর চালানো হচ্ছে প্রাণঘাতী হামলা। বিনা অপরাধে উত্তেজিত জনসাধারণের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের ছেলে ধরার চক্র সক্রিয় হয়ে উঠেছে। ঠিক এমনই একটি গুজবে শিশুদের অভিভাবক আতঙ্কিত হয়ে উঠেছে। সেই গুজবের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ জানান, অযথা শুধু শুধু বিনা অপরাধে নিরীহ মানুষদের ছেলে ধরার অপবাদ এনে মারধর না করার জন্য প্রয়োজনে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো জানিয়েছেন, উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তিদের যেন শারীরিকভাবে নিগ্রহ করা না হয়। হ্যাঁ ঠিক আছে, এর জন্য এমনটা নয় যে যেই নাকি কোনো কিছুই করলো না, সে হয়তো মানসিক ভারসাম্যহীন একটা লোক ধরে বা নিরীহ কোনো লোক কোনো জায়গায় বসেছিল